নমস্কার, আমি মৌ। মৌ স্কুজেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাত্র তিনটি উপকরণ দিয়েই দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই রেসিপিটি কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং সবাই খুব মজা করে খাবে। খুব কম সময়েই কিন্তু তৈরি করা যায়। তো আমি আশা রাখবো আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো তার জন্য প্রথমে আমি এখানে 8 কাপ পরিমাণের মুড়ি নিয়ে নিচ্ছি। তো মুড়িটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে ব্যবহার করবেন। তো 8 কাপ মুড়ির সাথে 2 কাপ পরিমাণের চিনি লাগবে। তো প্রতি 1 কাপের জন্য আমি 4 কাপ করে মুড়ি নিচ্ছি। আরও লাগবে হচ্ছে 1 কাপ চীনাবাদাম। তো এই চীনাবাদামটা আমি বাজার থেকে কাঁচাই কিনে এনেছি। তো শুকনা কোলায় একটু ভেজে নিয়েছিলাম, তারপর উপরের ছিলকাটা ফেলে একটু থেতো করে নিয়েছি শিলপাটায়। এখন একটি চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণের নর্মাল পানি। এখন একদম মিডিয়াম টু লো আছে, অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চিনিটা গলে যায়। তো সম্পূর্ণ চিনি যখন গলে যাবে তখন একটি স্পেচুলারের সাহায্যে আমি অনবরত নাড়তে থাকবো। তো এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। তো এক পর্যায়ে নাড়তে নাড়তে যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে আসতেছে, তো এই পর্যায়ে কিন্তু নাড়াটা অফ করা যাবে না, তাহলে চিনিটা পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে নাড়তে নাড়তে সম্পূর্ণ চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব হচ্ছে মুড়ি। তো মুড়িটা দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিব বাদাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু ঝটপট করতে হবে, নয়তো দেখা যাবে চিনিটা নিজ দিকে পুড়ে যেতে পারে, আর না হয়তো দেখা যেতে পারে চিনিটা শক্ত হয়ে যেতে পারে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটাই আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তো আগে থেকে একটি বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তো তেলটা দিলে খুব ইজিলিতে উঠে আসে। তো এখন একটু স্পেচুলারের সাহায্যে একটু চেপে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করে নিতে হবে। তো বাটির মধ্যে তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন নরম আছে, এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি। খুব বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু আর এটা কাটা যাবে না। তো নরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা গরম থাকে, তো এই কাজটা আপনারা একটু সাবধানে করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল মাত্র তিনটি উপকরণ দিয়েই দারুণ স্বাদের মুড়ির তক্তি কিংবা মুড়ির খাজা। যে নামেই ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয়, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। এই মুড়ির তক্তিটি কিন্তু আপনারা তৈরি করে এয়ারটাইট বক্সে করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দারুণ মুচমুচে হয় খেতে, সকালের চায়ে কিংবা সন্ধ্যার চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে করে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন পেজটাকে ফলো করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।